নতুন আরেক ফিতনা, সাতজনে মিলে নাকি গরু মহিষ কুরবানি করা যাবে না, শরীকে নাকি কুরবানি করা যাবে না। আমি রেফারেন্স সহই আপনাদেরকে দিচ্ছি। অনেকেই জানতে চান যে যদি আমি পাঁচ ভাগে কুরবানি দিই, অর্থাৎ পাঁচজন শরীক পাওয়া গেছে, সাতজন পাওয়া যায় নাই, এইখানে আরেকটা বিষয়, নতুন আরেক ফিতনা, সাতজনে মিলে নাকি গরু মহিষ কুরবানি করা যাবে না, শরীকে নাকি কুরবানি করা যাবে না। আমি রেফারেন্স সহই আপনাদেরকে দিচ্ছি মুসলিম শরীফের হাদিস, ইনশাআল্লাহ খুলতে হবে না, মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবীজির একজন জলিল কদর সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, বুখারী শরীফেই শরীফের পরেই যেই হাদিস গ্রন্থের স্থান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাকারাত আন সাবআতিন ওয়াল বুদনাত আন সাবআতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুদাইবিয়ার বছরে আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে সাতজনের পক্ষ থেকে গরু কুরবানি করলাম, সাতজনের পক্ষ থেকে আমরা উট কুরবানি করলাম। সুবহানাল্লাহ। একই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন মুসলিম শরীফের হাদিস, যে বিদায় হজ্জের বছরে, কোন সময়? কোন সময়? নবী করিম সাল্লাল্লাহু সারা জীবনে কিন্তু একবারই হজ করেছেন, প্রথম হজ বিদায় হজ, একমাত্র হজ। সেই হজ্জের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, খুযু আন্নি মানাসিকাকুম, খুযু আন্নি মানাসিকাকুম, বুখারী শরীফের হাদিস, আমার কাছ থেকে তোমরা হজ্জের হুকুম আহকাম, কুরবানির হুকুম আহকাম তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের সেই হাদিসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, আমরা যেন সাতজনে মিলে গরু কুরবানি করি, সাতজনে মিলে যেন উট কুরবানি করি। সুবহানাল্লাহ। এখন ওনারা বলছেন না, এটা করা যাবে না, দলিল কি জানি না, কি তারা ছড়াচ্ছেন সমাজে, মুসলিম শরীফের হাদিস সহিহ সহিহ বলে তাদের মুখে ফেনা উঠে যায়, তো এখন সহি হাদিস দেওয়ার পরে তারা এই দিকে ওই দিকে ইনিয়ে বিনিয়ে কি বলতে চান আমাদের সেটা বুঝে আসে না। অনেকে প্রশ্ন করেন যে সাতজন মিলে যে আমরা কুরবানি দিব, সাতজন পেলাম না, পাঁচজন পেয়েছি, তখন কি করব, জানা প্রয়োজন আছে কিনা? তো পাঁচজন যদি হন, যেটা করবেন, সাতজনের পক্ষ থেকে তো কুরবানি করা যায়, সাতখানা নাম দেয়া যায়। আচ্ছা, আমরা কুরবানি কার নামে করি? জোরে সোরে, কার নামে করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নামে দুনিয়ার কোন মুসলমান কুরবানি করতেই পারে না। চতুষ্পদ হালাল জন্তু, চতুষ্পদ গৃহপালিত হালাল জন্তু আমাদেরকে কুরবানি করতে হবে, ঠিক কিনা? যদি নয়, যদি দশ এগারো বারো জিলহজ, এই তিন দিন, দশ এগারো বারো জিলহজ, এই তিন দিন যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারীর কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ বিক্রয় মূল্যের টাকা, ধরেন মোর অর লেস চার লাখ টাকা, মোর অর লেস কম বেশি, যদি এই তিন দিন কারো ঘরে থাকে, তবে তাহাকে অবশ্যই কুরবানি করতে হবে। যদি পাঁচজন হন, তো বাকি দুইখানা নাম আপনি দিতে পারেন, যেহেতু আমরা আল্লাহ সুবহান তাআলার নামে আমরা কুরবানি করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া আমরা কেউ কুরবানি করি না। ওই যে নতুন আরেকটা ফিতনা শুরু হয়েছে, তারা শুরু করেছেন সাতজনের নাম বলা যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের নাম মুবারক বলছেন কুরবানির সময়, আল্লাহুম্মা হাদ লাকা মিনকা ওয়া হাদ আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কোনো ব্যক্তি নিজের নামে, কোনো ব্যক্তির নামে কুরবানি করে না, সাতজনের পক্ষ থেকে কুরবানি করা হয়, এই সাতজনের অন বিহাফ অফ দিস সেভেন পিপল, এই সাতজনের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, তাদের নামে না। মাআযাল্লাহ, জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া আর কিছুই বলবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও নিব না, জবাইয়ের সময় কোনো ওলিয়া উলিয়ার নামও নিব না, আহলে বায়তের নামও নিব না, সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের কারো নাম নিব না, তখন শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার। এর আগে যত ইচ্ছা তাসবিহ তাহলিল পড়েন, দুরুদ পড়েন, যত ইচ্ছা যা ইচ্ছা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তখন শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি হচ্ছে। তো যেটা করবেন, কথার কথা, যদি পাঁচজন হন অথবা চারজন হন, যাই হন, বাকি যে খালি কৌটাগুলো থাকবে, দয়াল নবীজির নাম দিয়ে দিবেন প্রথমেই, কারণ যেই দয়াল হাবিব
নবীজি সারা জীবন আমাদের পক্ষ থেকে কুরবানি করে গেছেন। সুবহানাল্লাহ, আমরা দুনিয়াতে আসি নাই, কিন্তু উম্মতের মায়ায় এমন দয়ালু নবী কোথায় পাবে দুনিয়ার মানুষ? আমাদের পক্ষ থেকে কুরবানি করে গেছেন। প্রথম নামটা দয়াল নবীর নাম, নবীজির নাম দিয়ে দিন। দ্বিতীয় নামখানা খোলাফায়ে রাশিদিনের যে কোনো একজনের নাম দিয়ে দিন, আহলে বায়াতের যে কোনো একজনের নামে দিয়ে দিন, খালি কোটা পূরণ হয়ে গেল।